Hello, this is Shantoshil. I'm reporting from the Night Round team of the Hope Kolkata Foundation. So the Night Round team is a mobile ambulance which provides primary healthcare support to the street slum and abandoned people of Kolkata. For several days a week, they go into the streets to rescue abandoned patients and provide primary healthcare support to them. They work primarily during the night because most of the street population work as daily laborers who go at various parts of the city, and at night they come back in their settlements. So now I'll be talking to Soma Chatterjee, the coordinator of this Night Round medical team, who will inform us better about the situation of street population in Kolkata during the second wave of the pandemic. এই মুহূর্তে কলকাতার স্ট্রিট পপুলেশনরা সবচেয়ে ভালনারেবল কন্ডিশনের মধ্যে আছে। যেহেতু গভর্নমেন্ট হসপিটালে এই মুহূর্তে কোনো বেড নেই, এমনকি ওপিডিগুলোও সমস্ত এখন বন্ধ, তো আমাদের প্রতিদিন মানে একদিন ছাড়া ছাড়া রাত্রিবেলা বেরোতে হচ্ছে তাদের প্রয়োজনীয় ওষুধগুলো দেওয়ার জন্য। সাধারণ ছোটোখাটো ওষুধও তারা কোথার থেকে জোগাড় করতে পারছে না, এমনকি তারা কোনো প্রাইভেট চেম্বারেও ডক্টরদের সাথে কনসালটেশন করাতে পারছে না। তো এই মোবাইল মেডিকেল টিমে হোয়াট আর দ্য ইকুইপমেন্টস দ্যাট আর দেয়ার? এটা আমাদের নাইট্রাউন মোবাইল ইউনিটটা পুরোটাই আইসিইউ বেসড একটা অ্যাম্বুলেন্স থাকে, যেখানে সমস্ত ধরনের ফ্যাসিলিটিস গুলোই আমরা রাখি। আমরা মেইনলি প্রাইমারি হেলথ কেয়ার সাপোর্টটা দিই, কিন্তু যখন ফলো আপে যাই, যদি দেখি কোনো পেশেন্ট সুস্থ হয়ে পড়েছে, তাদের রোগটা সারছে না, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টগুলোকে রেসকিউ করে আমরা হসপিটালে আবার অ্যাডমিট করে দিই ফার্দার ট্রিটমেন্টের জন্য। আর এই কোভিড সিচুয়েশন আসার জন্য আপনার নাইট রাউন্ড টিমের কি কি নতুন চ্যালেঞ্জ হয়েছে আর কি কি সেইটা স্টেট অ্যাড্রেস করছেন কিভাবে? মেন চ্যালেঞ্জ হচ্ছে হলো একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করাটা হচ্ছিল মেন চ্যালেঞ্জ, কারণ তারা কেউ যখন একটা গাড়ি আসছে, যারা বহুদিন ধরে কোনো চিকিৎসা পাচ্ছে না, তাদের সবাই চায় প্রত্যেকে আগে এসে দেখাতে, সেজন্য তাদের মধ্যে একটা লাইন মেনটেন করাটা ফার্স্ট চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সেকেন্ড চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে মাস্ক, তারা কেউই মাস্ক পরতে চাইছে না। আমরা সেজন্য আমাদের সাথে সবসময় মাস্ক রেখে দিই, যাতে যদি কেউ না পরে আমরা তাদের মাস্ক প্রোভাইড করে থাকি। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমাদের সবাই জানি এই কোভিড সিচুয়েশনে ইমিউনিটি বুস্ট করাটা একটা চ্যালেঞ্জ, সেজন্য আমরা এই মুহূর্তে প্রতিটা পেশেন্টকে চেষ্টা করছি, প্রতিটা পেশেন্ট আর পেশেন্ট ছাড়াও আমরা চেষ্টা করছি সবার মধ্যে ভিটামিন সাপ্লিমেন্টগুলো দেওয়ার, যাতে ইমিউনিটিটা তাদের অ্যাটলিস্ট বুস্ট করতে পারে। আর এই সাপ্লাই দিয়ে আপনার কিভাবে মনে হয় হেল্প হবে স্ট্রিট পপুলেশনে? যেহেতু স্ট্রিট পপুলেশনদের প্রপার কোনো আইডেন্টিফিকেশন আইডেন্টি কার্ড নেই বা কিছু নেই, সেজন্য তারা সরকারি হসপিটালে তাদের চান্স পাওয়ার চান্স খুব মানে নেই, সুযোগ নেই বললেই চলে। আর প্রাইভেট হসপিটালে খরচা করার মতো তাদের সামর্থ্য নেই। কিছুটা হলেও যেহেতু আমরা সবাই জানি প্রিভেনশন অলওয়েজ বেটার দেন কিওর, সেজন্য আমরা প্রথম থেকেই প্রিভেনশনটা নিয়ে রাখছি, যাতে পরবর্তীকালে আমরা যদি দেখি কোনো খারাপ পরিস্থিতি হচ্ছে আমরা তাদের রেসকিউ করে হসপিটালে ভর্তি করতে পারি। আর আমরা প্রতিটা পেশেন্টকে একটা ফলো আপে রাখার চেষ্টা করি, তাদের কাছে আমাদের আমার ফোন নাম্বার দেওয়া থাকে, তারা যদি কোনো অসুস্থতা বোধ করে, ওষুধ খাওয়ার পরেও সুস্থ না হয়, তারা আমাকে ফোন করে, সেই পরিস্থিতিতে আমরা তাদের রেসকিউ করে নিয়ে আসি।